তো আমরা যার সাথে আসছি এটা হইলো ইয়াসিনের ছাদ তো এখানে খুব নানান পশু পাখি আছে এখানে আমি দেখা খুব মানে মেসমারাইজ হয়ে গেছে যে এক একটার পর এক একটা জিনিস খালি আমরা দেখতেছি তো ফার্স্টে পুরো ছাদের একটা ট্যুর দিব দেখবো ওর কাছে কি কি পোষা প্রাণী আছে তিন কই থেকে শুরু করুন বলো আমি থেকে শুরু করি ওরে এক্সোটিক চলো 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 এইটা হইতেছে ইয়াসিনের ফিশ রুম ঠিক আছে তো এটা কি কি লবস্টার আছে ইয়াসিন এখানে হলো ব্লু ইয়ার্স আছে আসো

বিউটিফুল বিউটিফুল মাসাল্লাহ এটা ছিল ইয়াসিনের মাছের রুম হ্যাঁ তো আরো এক্সাইটিং এক্সাইটিং জিনিস আছে ও ইয়াসিন তোমার পাখি রুমে যাই চলো চাই আসলে আমাদের কোকাটেলের খুব আওয়াজ পাইছি বাচ্চা করছো মনে হয় নাকি হ্যাঁ এগের উপরে বসে আছে থাক 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 লাগা রাখো ওই ভাই দরকার নেই লাগা রাখো পাইনাপল না

এটা হলো পৃথিবীর সব থেকে ছোট সিম আরে এটা হইলো বয়স হয়ে গেছে এমন মেল না এটা একদম ব্ল্যাক এটা ভুটান থেকে আনা ওই হ্যাঁ একজন সিমটা একটু ফোকাস দাও আঙ্গুল দিয়া কি হয় ফোকাস দাম এর সেটআপ রা বাবা লাঞ্চের জন্য ব্যবস্থা করছে এটা খেয়া তারপর আমরা গাছগুলোরে দেখতে যাব আইকি লাঞ্চ করে আসলাম মাশাআল্লাহ সেই রকম খাবার ছিল সেই রকম তো আমরা আবার ছাদে চইলা আসছি এখন আমাদের খাবার দাবারের পর এখন হইতেছে মাছেদের খাবার দেওয়া তোমাদের প্রোডাক্টই দিতেছ না হুম আমি এটাই কই এই যে চইলা আসতেছে মাছও তো অনেক আছে না আরো আসবে এই টিপ শেষ হলে আবার সন্ধ্যা অ্যাক্টিভ দিতে হবে ও আচ্ছা সকালে বলতে গেলে আবার কি ও আচ্ছা 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 এখন সব উপরে এবা এখন না দুই জিসি এটা দেব এই আহো 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 এই যে প্যারোট গুলো আসছে এই দিয়ে জাল করে

আমাদের ভিডিও কিন্তু এখানে শেষ হয়নি আমরা মাছ দেখলাম মাছেদের খাবাইলাম পাখি দেখলাম সবই দেখলাম এখন এখানে আরও একটা দারুণ একটা জিনিস আছে যেটা হইল বনজাই তো আমরা যে বনজায়ের কথাটা বললাম যে এখানেই দাঁড়ায় ইয়াসিনের এই জিনিসটাতে একটা মানে ভালো পরিমাণের একটা আর্টিস্ট এটা দেখতেই পারতেছেন হয়তোবা এর একটা মানে ভালো ওল্ড একটা বনজায় আর ওয়েলকেপ মানে এটারে এখন জাস্ট ক্লিপিং করবে তারপর একটা মানে পুরো জাপানিজ শেপে চলে আসবে এটা কি লাখ টাকা বলা হয়েছিল এটারে 18 বছর বয়স সব দেখছি ইউটিউবে যে কাট করে গাছগুলারে তাও বেন্ডিং করে আছে যে তারগুলা এই যে তার ইউজ করে না যে তার ইউজ করে বনজায়দের জন্য উপরেও একটা ইন্টারেস্টিং জিনিস আছে উপরে হইতেছে এমন কিছু গাছ আছে যেগুলারে পানি দেওয়া যায় কোনো আজান দিতে আমরা এখান থেকে বেরোয়া যাবো জায়গায় ঘুরা ভাই কত ভালো সময় গেছে আমাদের

চলে আসছি আমরা চিল এরিয়াতে আজকে আমাদের ছাদের আর অন্য কোন ভিডিও দেখাতে পারলাম না চিল এরিয়াতে খাবার দেই তারপর আকাশে চিলগুলো খাওয়াই আজানের সময় হয়ে গেছে আজান দিয়ে দিতেছে চিনদেরও আস্তে আস্তে আগে আগে খাওয়ানোর ব্যবস্থা করতে হবে দেখ আজকে ভিডিওটা এতটুকি থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং আল্লাহ আপনাদের ভালো রাখুক আপনাদের সুস্থ রাখুক ভিডিওর মধ্যে আজকে যেগুলো মাস্টার দেখলাম যেভাবে করছে এভাবে যদি চান আমরা আমাদের সাথেও করি অবশ্যই জানাবেন কমেন্ট সেকশনে আসসালামু আলাইকুম